Assalamu alaikum, dear brother and sister. I hope that everyone have well. Today I will share with you ultrasonography reports. Reports, comments was write down that the endometriosis. Alhamdulillah, I hope that you have the better idea about the endometriosis. And who have little idea and who have no idea, inshallah, I will try to give them a good idea about the endometriosis. So let's go, dear friends, brother and sister. We are introduced with endometriosis. আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো যে মেডিকেল টার্ম যেটা রয়েছে সেটাকে একটু ভেঙে চুরিয়ে বোঝার চেষ্টা করি। ভেঙে চুরি একটু খিচুড়ি বানিয়ে তারপর গলৎকরণ করলে খুব ডাইজেশন হবে। তো আসুন আমরা এই ওয়ার্ডটাকে একটু ভেঙে চুরি বোঝার চেষ্টা করি। আমরা যে কাজটা করি সেটা হলো যে মেডিকেল টার্মটা রয়েছে সেটাকে একটু ভাঙার চেষ্টা করি, প্রিফিক্স রোড সাফিক্স করার চেষ্টা করি। এখানে এন্ডোমেট্রিওসিস, এন্ডো দ্যাট মিন্স উইথিন বা ভিতরে, মেট্রো যে শব্দটি এটা গ্রিক শব্দ ম্যাট্রা থেকে আসছে, আর এটাকে তারা বোঝায় ইউট্রাস বা জরায়ু, বোঝায় মায়ের গর্ভকে যে স্থানে আমরা ছিলাম। তো তারপরে ছিল ওসিস, দ্যাট মিন্স দ্য অ্যাবনর্মাল কন্ডিশন। ওসিস যে সব, এটা একটা সাফিক্স, যে শব্দের শেষে ওসিস সিস থাকবে সেখানে বুঝতে হবে এই শব্দটি দ্বারা একটি প্যাথোলজিক্যাল অবস্থা বোঝাচ্ছে, খারাপ অবস্থা বোঝাচ্ছে, অ্যাবনর্মালিটি বোঝাচ্ছে। তার মানে এন্ডোমেট্রিওসিস বলতে বোঝাচ্ছে এন্ডোমেট্রিয়ামের একটি অ্যাবনর্মালিটি, ইউট্রাসের যে এন্ডোমেট্রিয়াম রয়েছে সেই এন্ডোমেট্রিয়ামের একটি প্যাথোলজিক্যাল অবস্থা। এখন আমরা এন্ডোমেট্রিয়ামটা কি, ইউট্রাসের যে জরায়ু রয়েছে মায়ের গর্ভ, এই ইউট্রাসের তিনটি লেয়ার থাকে, তিনটি লেয়ারকে বলা হয়, একটি প্রথমটিকে বলা হয় পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের একটি অ্যাবনর্মালিটির অবস্থা হলো এন্ডোমেট্রিওসিস। তো আমরা জানি যে আমাদের মা বোনদের, ফিমেলদের 28 days আফটার মিনস্ট্রেশন হয়ে থাকে। মিন শব্দটি আসছে একটি ল্যাটিন শব্দ থেকে, দ্যাট মিন্স দ্য মান্থ আর মান্থলি, আর মিনস্ট্রেশন বলতে বোঝায় মান্থলি ডিসচার্জ, যা আমরা বলি ঋতুস্রাব। তো বিষয়টা কি হয়ে থাকে, যে মহিলাদের যে ভিতরে যে তিন নম্বরটি লেয়ার থাকে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটি, এই লেয়ারের আবার দুইটি ভাগ হয়, একটিকে বলা হয় ফাংশনাল লেয়ার আর একটি বলা হয় ভেসেল লেয়ার। এই ফাংশনাল লেয়ারটি প্রত্যেক মাসে খসে পড়ে, যার কারণে ব্লিডিংটা হয়ে থাকে। এখানে হরমোনাল ফাংশন করে এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে, যার কারণে প্রত্যেক মাসে খসে পড়ে। তারপর পরবর্তীতে আবার মিন্স শেষ হয়ে গেলে তখন আবার কি, ভেজাল যে লেয়ারটা সেই লেয়ারটা থেকে আবার ফাংশনাল লেয়ারটি তৈরি হতে থাকে। তো এইভাবে ম্যানার টু মেনোপজ পর্যন্ত চলতে থাকে, মাসিকের প্রথম শুরু থেকে এবং মাসিক পোস্টপন্ড হওয়ার পর্যন্ত, একদম মেনোপজ যেটা বলা হয় 45 to 50 years একটা ফিমেলের মাসিক বন্ধ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, এই ম্যানার টু মেনোপজ পর্যন্ত তাদের এভাবেই চলতে থাকে। এখন এন্ডোমেট্রিওসিসটা দ্বারা কী বোঝায়, মূলত বোঝায় যে এন্ডোমেট্রিওসিসটা দ্বারা বোঝায় যে আপনার যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিয়ামের কোনো এই সেলগুলো ইউট্রাসের ওয়ালে, সার্ভিক্সে বা জরায়ের মুখে, ওভারিতে, ফেলোপাইন টিউবে, কিংবা আপনার ইউরিনারি ব্লাডারের আশেপাশে, কিংবা ইন্টেস্টাইনের আশেপাশে যদি এই সেলগুলো গ্রোথ করে তখন তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। তাহলে কি হয়, তাহলে হবে যে ওই অন্যান্য জায়গাগুলোতে প্রত্যেক মাসে হরমোন কাজ করবে এবং সেখানে কি আবার ব্লিডিং হবে। ইউট্রাস থেকে তো বের হওয়ার রাস্তা থাকে, বেজাইনা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে, যে জায়গাগুলোতে ব্লিডিং হচ্ছে সেখান থেকে তো বের হতে পারবে না। যদি ওভারি থাকে, ওভারিতে আস্তে আস্তে কি ব্লিডিংটা প্রত্যেক মাসে ব্লিডিং হতে হতে কী করবে, এখানে সিস্ট হয়, যাকে বলা হয় চকলেট সিস্ট। আসলে এখানে কোনো চকলেট থাকে না, সেটা আপনার ব্লাডের কালারটা কিছুটা ব্রাউন কালার হওয়ার কারণে সেটাকে বলা হয় চকলেট সিস্ট। এক সময় দেখা গেছে একটু জমতে জমতে তারপর সিস্ট বড় হতে হতে এক সময় কি ব্রাস্ট হয়ে যেতে পারে, পরে এক্সটেন্সিভ হয়ে যেতে পারে এন্ডোমেট্রিওসিসটা। কখনও কখনও আরেকটি অ্যাবনর্মালিটি হলো যে আপনার এই যে ফেলোপাইন টিউব, যেটা আপনার ওভারি থেকে ওভাম বা ডিম্বাণুটাকে সংগ্রহ করে থাকে, তখন যাদের এন্ডোমেট্রিওসিস হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফেলোপাইন টিউবটি ইউট্রাসের সাথে লেগে যায়, কিংবা এই ফেলোপাইন টিউবটি ঘুরে যায়, যার কারণে ওভাম কালেকশন করতে সমস্যা হয়, কিংবা ওভারিটা আবার ইউট্রাসের সাথে লেগে যায়, কিংবা আপনার ইউট্রাসটা ইন্টেস্টাইনে বা অন্ত্রের সাথে লেগে যায়,
এই যার কারণে অনেক বড় একটা সমস্যা হয়ে থাকে। ইনফার্টিলিটির একটি অনেক বড় একটি কারণ ধরা হয়েছে আপনার এই এন্ডোমেট্রিসিস। এন্ডোমেট্রিসিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে থাকে যে আপনার খুব সিভিয়ার পেইন হয়, আপনার মেন্স শুরু হওয়ার 5 থেকে 7 দিন পূর্ব থেকে ব্যথাটা শুরু হয়, কিংবা 2 থেকে 3 দিন পূর্বে মেন্স মেন্স শেষ হওয়ার ব্যথাটা খুবই সিভিয়ার হয়, যেটাকে আমি বলি যে অ্যাট এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশন ইটস উইল গো টু দ্য পিক, যে মাসিকের শেষ দিকে এসে পেইনটা খুব সিভিয়ার আকার ধারণ করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসিক শেষ হয়ে গেছে তাদেরকে দেখা যায় যে আপনার ব্যথাটা থেকে যায়, কিংবা আপনার ইন্টারকোর্স করার সময়, স্বামী সহবাস করার সময়, কিংবা ডেফিকেশন কিংবা ইউরিনেশন পরসা পায়খানা করার সময় তাদের এই পেইন ফিল হয়, যার কারণে নর্মাল লাইফকে সিভিয়ারলি হ্যাম্পার করে থাকে এই অ্যান্ডোমেটিস ডিজিজটা। ইউএসএ থেকে 25-50% ফিমেলদের মধ্যে আপনার এই যাদের ইনফার্টিলিটির যে বন্ধাত্ব রয়েছে তাদের মধ্যে এই অ্যান্ডোমেট্রিসিসটা রয়েছে। তো তেমন কোনো এখন পর্যন্ত আপনার এই ট্রিটমেন্টের সিস্টেম নেই এই অ্যান্ডোমেট্রিসিসের, তবে একটা ন্যাচারাল ট্রিটমেন্ট হলো যে তাদের বিবাহ হয় না কিন্তু এটা ধরা পড়েছে, তা যদি তারা আপনার বিয়ে করে নেয় তারপর আপনার বেবি কনসিভ করে, দেখা যাচ্ছে যে আপনার এই যে আপনার বেবি কনসিভ হওয়ার থেকে আপনার ল্যাকটেশন পিরিয়ড পর্যন্ত থেকে 1.5 থেকে 2 বছর পর্যন্ত মেন্সটা বন্ধ থাকে। তখন কি হয় এই যে অন্যান্য যে জায়গার মধ্যে সেলগুলো আপনার রয়েছে বা ব্লিডিংটা হয়েছে সেইগুলোকে আপনার বডি আপনার ন্যাচারালি অ্যাবজর্পশন করে নেয়, যার কারণে ন্যাচারালি একটা পেশেন্ট ভালো হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার এই যে সকল পেশেন্টগুলো আপনার লেট মেরিজ করে তাদের ক্ষেত্রে আপনার এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো এই জন্য ডক্টর বলেছে যারা সকল ফিমেলরা আপনার বিয়ে করেছে কিন্তু বেবি নিচ্ছে না তাদের ক্ষেত্রে বলেছে আপনি তাড়াতাড়ি বেবি নেন, যার ফলে আপনার অনেক দেখা যাচ্ছে আপনার নেক্সটের পরবর্তীতে এটার কারণে আপনার ইনফার্টিলিটি হতে পারে, যদি আবার বেবি নিতে পারেন ন্যাচারালি আপনি ভালো হয়ে যেতে পারেন। তো দেখা গেছে যারা আর্লি ম্যারেজ করে তাদের মধ্যে খুবই এটা প্রবণতাটা খুবই তার থেকে কম থাকে, যে সকল আপুরা খুব লেট ম্যারেজ করেন কিংবা একটু অ্যাস্টাবলিশ হওয়ার জন্য এই জন্য যে বিবাহটা একটু পরে করব তাদের ক্ষেত্রে আপনার একটু প্রবলেমটা বেশি হয়ে থাকে। আবার কখনো অ্যান্ডোমেট্রিসিসের ক্ষেত্রে কোনো সিমটমস নাও দেখা দিতে পারে, বেবি কনসিভের ক্ষেত্রে কোনো প্রবলেম নাও হতে পারে। কিন্তু পূর্বে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো খুবই কম ছিল, যা আমাদের দাদি তারপর পরের স্টেজ পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো খুবই কম ছিল, কিন্তু এখন বর্তমানে অনেকে লেট ম্যারেজ করে যার কারণে আসলে প্রবলেমটা খুবই সিভিয়ারলি বাড়তেছে, যার কারণে আবার একটু কনসিয়াস হওয়া দরকার, আসলে আমাদের ফ্যামিলি ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে যে আরেকটা যে টেস্টগুলো করা হয় টিভিএস করা হয় ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, সেটা হলো আপনার আল্ট্রাসোনোগ্রাফির পুরোপুরি ভেজাইনের মাধ্যমে দিয়ে দেখা হয়, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়, তবে তারপর এমআরআই করা যেতে পারে। তবে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হলো আপনাকে ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি বলা হয় সি অ্যান্ড রেড, এটাকে আপনাকে একটা মাইনর সার্জারি, সেটা আপনার দেখবেও, তারপর যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার সলভ করে যাবে, ট্রিটমেন্ট করে আসবে। তবে এটাকে এটা আপনার 100% একটা কনফার্ম হওয়া যাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে আসলে এই ফিমেল পেশেন্টের কোনো অ্যান্ডোমেট্রিসিস রয়েছে কি না। তারপর যে সমস্যাটা আপনার যে এই অ্যান্ডোমেট্রিসিসের ট্রিটমেন্ট অপারেশন করালে যে আপনি ভালো হয়ে গেছেন এরকম না, আবার দেখেছে 10 মাস 12 মাস পর্যন্ত আবার রিল্যাপস করতে পারে, আবার হতে পারে, বা মেডিসিনাল যে ট্রিটমেন্টটা সেটা হলো কি আপনার মেন্সটাকে বন্ধ করে রাখা, যার কারণে যে ব্লিডিংটা যাতে না হতে পারে, যার ফলে বডি আবার বডি ইমিউনিটি সিস্টেমের মাধ্যমে বডি তার ন্যাচারাল পদ্ধতি নিয়ে কোনোভাবে এটাকে সলভ করতে পারে, এটাকে ট্রাই করে। কিন্তু মেডিসিনাল কোনো এরকম আপনার ট্রিটমেন্ট সিস্টেমটাকে বন্ধ করে রাখে যাতে কোনো মেন্সটা ব্লিডিংটা না হতে পারে, যদি ওভারিতে ব্লিডিং হয় বাড়তে থাকে তাহলে তো সমস্যাটা বাড়তে থাকবে, যদি আপনার ইউটারাসের বাইরে অন্যান্য জায়গায় যদি আপনার ব্লিডিং হতে থাকে প্রত্যেক মাসে মাসে সমস্যাটা আরও বাড়তে থাকবে। এই জন্য কী করে তারা ওরাল পিল দেয় যাতে কারণে আপনার যে পিলগুলো যে মেডিসিনাল যে আপনার ইঞ্জেকশনের যে ট্রিটমেন্ট সেটা হলো মেন্সটাকে বন্ধ করে রাখা। আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে অ্যান্ডোমেট্রিসিসের, আপনি চাইলে যে কোনো ভালো একজন হোমিওপ্যাথিক ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন। তো আশা করি আপনাদের সাথে এই সম্পর্কে কিছু শেয়ার করতে পেরেছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোটিভেটেড থাকুন, অ্যাক্টিভ থাকুন, অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, ইট ইস দ্য বেস্ট মেডিসিন, রিলাইভ ইউর পেইন ফ্রম ইউর হার্ট। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক এভরিওয়ান।